রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। সিসিটিভি ক্যামেরার ছবি দেখে তাদের শনাক্ত করা হয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, এ ঘটনায় ইন্ধনদাতা কাউকে ছাড় দেওয়া হবে না। কুষ্টিয়া প্রতিনিধিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, 5 ডিসেম্বর রাত 2টার পরপর কুষ্টিয়ায় দুজন মাদ্রাসা শিক্ষার্থী নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপরে উঠছে। সাথে ছিল ব্যাগ। ওপরে ওঠার কিছুক্ষণ পর একজন ভাস্কর্যের মুখমণ্ডল ও অন্যজন তর্জনী ভাঙছে। তারপর বিনা বাধায় তারা সেই জায়গা ত্যাগ করে। পরে জানা যায় তারা ইবনে মাসুদ মাদ্রাসা থেকে বেরিয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছিল। একজনের নাম আবু বকর আর অন্যজনের নাম নাহিদ। পরদিন সকালে পুরো জাতি দেখে বঙ্গবন্ধুর ভাঙা ভাস্কর্য। দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় রোববার কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয় জেলা আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা, যেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধুর এই ভাস্কর্য হামলা মানে এটা বাংলাদেশের উপর হামলা, এটা সংবিধানের উপরে একটা হামলা হয়েছে। এই হামলাকারী কেউ ছাড় পাবে না। যে চারজন ধৃত হয়েছে, দুজন একটি মাদ্রাসার ছাত্র হিসাবে তারা পরিচয় দিয়েছে এবং দুজন ওই মাদ্রাসার শিক্ষক, যারা তাদেরকে এ কাজ করে চলে যাওয়ার জন্য সহায়তা করেছেন। এদিকে সচিবালয়ে ভাস্কর্য ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গিয়েছেন, এটা তাদের ধারণা ভুল। আমরা একটু বলতে পারি, আমরা কোনো রকম অরাজকতা আমাদের বাংলাদেশে আমরা করতে দেব না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ করেছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনগুলো। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর ক্ষমার অযোগ্য অপরাধ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধু অবমাননাকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার দেয় তারা। যেখানে জামাত, শিবির, মৌলবাদী, জঙ্গিবাদী, সেখানে পিটিয়ে তাদের আইন শৃঙ্খলা রক্ষা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ক্ষমার অযোগ্য অপরাধ। জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন, সংরক্ষণ সাংবিধানিকভাবে বিধিবদ্ধ বিষয়, তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা প্রকারান্তরে সংবিধানের অবমাননা। বন্দনগরী চট্টগ্রাম এলাকার এই বিশাল জনসমাবেশ কুষ্টিয়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে। রবিবার বিকেলে একইভাবে বিক্ষোভ মিছিল করে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে যে বঙ্গবন্ধু আছে, সেই বঙ্গবন্ধুকে তোরা ভাঙবি কি করে রে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবিতে বরিশালে বিশাল বিক্ষোভ মিছিল আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সিলেট আওয়ামী লীগের নেতারা জানান, যে কোনো মূল্যে জড়িতদের গ্রেফতার করতে হবে। একইভাবে ময়মনসিংহ ও রংপুরেও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে। এছাড়া প্রতিবাদ জানানো হয় সুনামগঞ্জ, পিরোজপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকেও। বিষয়টি নিয়ে সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করলেও স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, এটি নেহায়েত দুর্ঘটনা। এটা আসলে একটা দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে সরকার অত্যন্ত সতর্কতার সহিত লক্ষ্য করছে এবং এটা অত্যন্ত দুঃখজনক। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে নৌ চলাচল। রাত থেকে দৌলতদিয়া পাটুরিয়া ও শিমুলিয়া বাংলা বাজার রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে।
দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, স্বাগত আপনাকে। শামীম, ঠিক কত ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে, কি সংখ্যক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে, দর্শকদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রাশেদ, আমি এখন দৌলতদিয়া ফেরিঘাটে রয়েছি। তো ঘন কুয়াশার কারণে রাত 12টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। এদিকে দীর্ঘ টাইম ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ফেরিঘাটে 0.1 থেকে মহাসড়কের দীর্ঘ যানবাহনের দীর্ঘ লাইন হয়েছে। এতে আমরা যদি বলতে চাই পারি, দৌলতদিয়া ফেরিঘাটে 0.1 থেকে প্রায় শতাধিক যানবাহন দৌলতদিয়া ফেরিঘাটে আটকা রয়েছে, ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তো এতে সারা রাত যাত্রীদের শীতের মধ্যে চরম কষ্ট হচ্ছে। তো আমি কয়েকজন যাত্রীর সাথে কথা বলতে চাচ্ছি যে আচ্ছা, আপনারা কয়টা থেকে এই জায়গা আটকে আছেন? রাত 12টা থেকে। রাত 12টা থেকে আসছেন কোথায় থেকে আপনারা? আমরা রাসার কেশবপুর থেকে। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের সমস্যা হচ্ছে আমরা ঘন কুয়াশার কারণে গাড়ি চলছে না। আমরা যে প্রয়োজনীয় কাজে ঢাকাতে যাচ্ছি সেটা আমরা সময় মতো হয়তো মেটাতে পারব না। আপনি আসছেন কয়টা? আমি আসছি 12টার দিকে। ঘাটে কি সমস্যা হচ্ছে? ঘাটের সমস্যা, আমরা যখন আসছি এই সময় শুনলাম যে ফেরি বন্ধ হয়ে গেছে। এই সারাটা রাত্রে আমরা ঘাটে পড়ে আছি। আপনি এদিকে শুনতে পাচ্ছেন যে রাত 12টা কেউ আসছে, কেউ 11:30 আসছে, তারা রাত সারা রাতই ফেরি ঘাটে ফেরি পারের অপেক্ষায় ছিল। তো এখনো পর্যন্ত ঘন কুয়াশার দূরত্ব কমিয়ে আসেনি। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত 12টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে না আসা পর্যন্ত ফেরি চলাচল শুরু করবে না। তো এই দৃষ্টিতে এখন দেখা যাচ্ছে যে এই যানবাহনের ফেরি পারের অপেক্ষায় দীর্ঘ সারি বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ রাশেদ। শামীম, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী শফিকুল ইসলাম শামীম আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন দৌলতদিয়া ঘাট থেকে সেখানকার ফেরি চলাচলের সংকট সম্পর্কে। গণতন্ত্র তো দূরের কথা, দেশে এখন ভোটতন্ত্র রক্ষায় দুরূহ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। বলছেন, কোকোর টাকা এক তুড়িতে দেশে আনা গেলে বেগমপাড়ার টাকা আনতে এত গড়িমসি কেন? করোনা ভ্যাকসিন বন্টনেও সরকারের সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে এই বাম নেতার। বিস্তারিত তহিদ শান্তের প্রতিবেদন। দুনিয়ার মজদুর এক হও, সম্ভবত সারা বিশ্বে এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সবচেয়ে জনপ্রিয় স্লোগান। কমরেড খালেকুজ্জামান অধিকার আদায়ে এই স্লোগান নিয়েই রাজপথে দাঁড়ান। বিনামূল্যে করোনা ভ্যাকসিন, সরকারের এই প্রতিশ্রুতি নিয়ে কমরেড খালেকুজ্জামানের ঘোর সংশয় রয়েছে। মনে করেন, সরকারের তৎপরতার চিত্র করোনা ভ্যাকসিন জনগণের কাছে পৌঁছানোর আশা জাগায় না। কারণ এই ভ্যাকসিন যেটা আসবে, সেই ভ্যাকসিনটা প্রথম কোনো রাষ্ট্রীয় উদ্যোগে সেটা আনার যে দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করার কথা ছিল সেটা যখন অনুপস্থিত, তার সঙ্গে সেটা আনা, সংগ্রহ করা, সংরক্ষণ করা এবং সেটাকে হাসপাতাল সমূহ যেগুলি আছে সেই হাসপাতালগুলির ব্যবস্থাপনাগুলিকে গড়ে তোলা এবং তার সঙ্গে প্রশিক্ষিত জনবল তৈরি করা, এই সমস্ত কিছু সেগুলি নিয়ে কোনো আলোচনা, একটা প্রস্তুতি কাজ বা সেই উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। তিনি মনে করেন, বেগমপাড়ার সুনির্দিষ্ট সব তথ্য পররাষ্ট্র মন্ত্রীর কাছেই পাওয়া যাবে। এখানে গণতান্ত্রিক শাসন তো বাস্তবে নেই, গণতন্ত্র দূরের কথা, এখন ভোটতন্ত্র যেটা সেটাই রক্ষা করা যাচ্ছে না। এখন বর্তমানে যে ব্যবস্থাগুলি যেভাবে আছে সেটা একটা গণতান্ত্রিক শাসনের উপযোগী নয়। আর দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে তিনি বলছেন কাগজে কলমে লোক দেখানো তথ্য। এটা খুব ভালো বলতে পারবো পররাষ্ট্রমন্ত্রী, কারণ তিনি আপেক্ষণের কথা বলছেন, ওনাকেই প্রথম দায়িত্ব ছিল এই নিজের নাম প্রকাশ করা। তাহলে অন্তত উনি যেহেতু নিজে জানেন যে 28 জন এখানে বাংলাদেশি যারা বেগমপাড়ার সাহেবরা সেখানে এই ব্যবস্থা করেছেন, তাহলে এরা কারা, এদের নামটা কেন বলছেন না? তা যদি আমরা দেখি যে কোকোর টাকাটা আসলে অন্য টাকা আসছে না, এটা নিয়ে মানুষের একটা সন্দেহ তৈরি হবে যে এখানে কি পিক অ্যান্ড চুজ হচ্ছেন কিনা, বা এটা কি দলীয় বিবেচনায় বিষয়গুলি ব্যবস্থা গৃহীত হচ্ছে কিনা।
কমরেড খালিকুজ্জামানের পরামর্শ, ঠিক এই মুহূর্তে দেশের পরিস্থিতি উন্নত করতে হলে সরকারের উচিত সকল পক্ষের সঙ্গে আলোচনায় বসা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গাদের ভাসানচরের স্থানান্তর প্রক্রিয়া জাতিসংঘ সহ বিশ্বমহলের প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দেশের নিরাপত্তা ও আর্থসামাজিক পরিবেশ রক্ষার স্বার্থে একই প্রক্রিয়ায় বাকি রোহিঙ্গাদেরও যত দ্রুত সম্ভব স্থানান্তরের পক্ষে মত দিচ্ছেন তারা। তবে এ স্থানান্তর ইস্যুর আড়ালে যাতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া থেমে না যায় সেজন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান তাদের। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোমা। সব রকম নিরাপত্তা নিশ্চিত করে সম্পূর্ণ স্বেচ্ছায় শুক্রবার ভাসানচরে স্থানান্তর করা হয় 1642 জন রোহিঙ্গাকে। জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক সংস্থার কোনো সম্পৃক্ততা না থাকলেও পুরো আয়োজনে শৃঙ্খলাপূর্ণ পরিবেশের কোনো ব্যত্যয় ঘটেনি। সার্বিক প্রক্রিয়া পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা বলছেন রোহিঙ্গা স্থানান্তর নিয়ে প্রশংসার দাবি রাখে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায় অনেক কিছু তাদের এজেন্ডা থাকে, তারা অনেক সময় অনেক কিছু গ্রহণ করেন না সাধারণভাবে। বাট দীর্ঘ পরিকল্পনা যদি আমরা মনে করি বা দীর্ঘভাবে চিন্তা করি, দীর্ঘস্থায়ী চিন্তা করি, আমি মনে করি এটা অনেক ভালো সিদ্ধান্ত। এখানকার যারা কাজ করেন এই ব্যাপারে UNDP, তাদেরও সেইভাবে ব্রিফ করা উচিত ছিল যে সেক্রেটারি জেনারেল যেন এই ধরনের একটা কাঠামো তৈরি হয়েছে। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের চেয়ে ভাসানচরে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে খুশি রোহিঙ্গারা। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন সব মিলিয়ে 1,00,000 রোহিঙ্গাকে গ্রহণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। প্রথম ধাপের মতোই বাকিদের যত দ্রুত সম্ভব ভাসানচরে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ যে কোনো সরকার সে অধিকার রাখে যেই শরণার্থী আসে সেই দেশে কোথায় রাখবে না রাখবে। পৃথিবী আপনি দেখান, প্যালেস্টাইনের রিফিউজি দেখেন কত বছর হয়ে গেছে, সিরিয়াতে রিফিউজি দেখেন কত বছর হয়ে গেছে, কিন্তু রিফিউজি সহজে কিন্তু ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয় না এবং শেষ হয় না। আমি মনে করি সরকারের যুগান্ত থেকে সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত আমাদের দেশের জন্য মঙ্গলজনক। রোহিঙ্গা স্থানান্তরের সাথে প্রত্যাবাসনের সম্পর্ক নেই, তারপরও রোহিঙ্গা প্রত্যাবাসন যাতে ত্বরান্বিত হয় সেজন্য বিশেষজ্ঞরা কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সব মহলকেই তৎপর থাকার পরামর্শ দিচ্ছেন। মনে রাখতে হবে ভাসানচরে তারা একটা টেম্পোরারি সেটেলমেন্টে যাচ্ছেন, ওটা তো পার্মানেন্ট সেটেলমেন্টের অবস্থা না, টেম্পোরারি সেটেলমেন্ট। যখন মিয়ানমার তার আইন পরিবর্তন করবে, যখন মিয়ানমার সত্যিকারে সিরিয়াস হবে এই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে এবং যার জন্য বড় ধরনের প্রেসার দরকার, তখন এই ভাসানচরের মানুষ তারা এমনিতেই সেখানে চলে যাবে। এটাকে বলে টেরোরিজমের ব্রিডিং গ্রাউন্ড। আমাদের দেশকে তো আমাদের নিরাপদ রাখতে হবে। আমি মনে করি যে এটা মানুষকে বা বিশ্ব জনমতকে জাগ্রত করবে এবং এই জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যে কোনো সময় দ্বিতীয় ধাপে আরো একদল রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করবে সরকার। লাকমিনা জেসমিন শোমা, নিউজ 24, ঢাকা। দূষণ হ্রাসে আশ্বাসের ফুলঝুরি, আদালতের নির্দেশনা কিন্তু কার্যকারিতা সামান্যই, কোনো কিছুতেই যেন নাগালে আসছে না রাজধানীর বায়ু দূষণ পরিস্থিতি। দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে রাজধানী ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীন উন্নয়ন আর দায়িত্বরতদের উদাসীনতা দিন দিন বসবাসের অযোগ্য করে তুলছে রাজধানীকে। আদালতের নির্দেশনার কঠোর বাস্তবায়ন ছাড়া দূষণ হ্রাস সম্ভব নয় বলেও মত তাদের। সজল দাসের প্রতিবেদন। রাজধানী ঢাকা যেন খোঁড়াখুঁড়ি আর যানজটের নগরী। উন্নয়ন কাজে সমন্বয়হীনতা, নেই সময় মতো কাজ শেষ করার তাড়া। যেখানে কাজ শেষ হওয়া নেই প্রশ্ন, সেখানে ধুলা নিয়ন্ত্রণে রেখে কাজ পরিচালনা কিংবা যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে আইনি পদক্ষেপ কল্পনার মতোই। দেখেন না চেহারা, সারাদিন তো রাস্তায় থাকি, ধুলাবালিতে থাকা দ্রুত করে না, স্লো কাজ করে, আস্তে আস্তে কাজ করে আর কি। করোনাকালে বাধ্যতামূলকভাবেই মাস্কের ব্যবহার করছি আমরা, যা মানুষের শরীরে কিছুটা হলেও অক্সিজেনের ঘাটতি তৈরি করছে এমনটা বলছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই বায়ু দূষণের তালিকায় রাজধানী ঢাকা এখন শীর্ষে। সব মিলিয়ে অক্সিজেন নেয়াই যেন কষ্টসাধ্য হয়ে গেছে রাজধানীবাসীর জন্য। দূষিত নগরীর তালিকায় ঢাকার শীর্ষ অবস্থান নতুন কিছু নয়, কিন্তু পরিস্থিতি উন্নয়নে কি পদক্ষেপ নিচ্ছেন সংশ্লিষ্টরা? প্রকল্পগুলো কিন্তু আবার সময় মতো শেষ হচ্ছে, দীর্ঘসূত্রিতা এবং বারবার সময় বৃদ্ধি করা আমাদের গ্রোথের উপর বিস্ফোরণ পরিণত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ গ্রহণ করলে যে কাজ হয় সেটা আমরা দেখেছি, শুধু প্রয়োজন তার ধারাবাহিকতা
এবং কঠোরভাবে সে অনুশাসন পালন করা। এই একটি মাত্র কাজ না করার কারণে আমরা এখনো ধূলি দূষণের এই জঘন্য অবস্থায়। 2019 সালে বায়ু দূষণ নিয়ে করা রিটের প্রেক্ষিতে 9 দফা নির্দেশনাও দেন আদালত, কিন্তু তার বাস্তবায়নও প্রশ্নবিদ্ধ। বায়ু দূষণে ঢাকা অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে, তখন আমরা আদালতে আবার গিয়েছিলাম একই আবেদন নিয়ে, এবং আদালত সেই আবেদন শুনানি করে কিন্তু আবার আদেশটা দিয়েছেন যে ওই 9 দফা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে 30 দিনের মধ্যে তাদেরকে পদক্ষেপ গ্রহণ করার এফিডেভিট দিতে বলেছেন আদালত। এই পরিস্থিতিকে অনিয়মের রাজত্ব বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে নিয়োজিত সেবা সংস্থাগুলোর আন্তরিক পদক্ষেপ আর আইনের কঠোর প্রয়োগ ছাড়া দূষিত ঢাকাকে বাসযোগ্য রাখা সম্ভব নয় বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। গুলিবিদ্ধ হয়েছেন 3 বার, কিন্তু পিছু হটেননি মুক্তিযুদ্ধ থেকে, নেতৃত্ব দিয়ে গেছেন সহযোদ্ধাদের। সামান্য যুদ্ধ রসদ নিয়েই হামলা করেছেন পাকিস্তানিদের ওপর। বীরোত্তম শাহজাহান ওমরের যুদ্ধের দিনগুলো ছিল এমনই। নিউজ 24কে শুনিয়েছেন সেই যুদ্ধের ঘটনা, পুরোটা জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। 71-এর আগস্টের শেষের দিক, বীরোত্তম শাহজাহান ওমর প্রথম নামেন রণক্ষেত্রে। শুরুতেই বাজিমাত, বরিশালের নদীতে ঘায়েল করেন পাকিস্তানি সৈন্যদের। রকেট লঞ্চার এবং গ্রেনেড দিয়ে আমি গানবোটে আক্রমণ করলাম এবং আমরা বিজয়ী হলাম। দুটো গানবোট ডুবিয়ে গেল আর দুটো পালিয়ে গেল, আর যে 6টা লোকাল লঞ্চ ছিল লঞ্চ সব ডুবে গেল এবং শত শত রাজাকার নদীতে মৃত্যুবরণ করলো। সেই বীরত্ব গাথা শুনে আশেপাশের বাঙালি সৈন্যরা তার দলে যোগ দেন। এরপর একে একে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন শাহজাহান ওমর। প্রচুর লুকিয়ে থাকা, তৎকালীন পাকিস্তানের লুকিয়ে থাকা দেশে 25শে মার্চের পরে পুলিশ, আনসার, ইপিআর, আর্মি, নেভি, এয়ারফোর্সের থেকে তারা সকলে এসে আমার সঙ্গে জয়েন করলো। এই তো সংগ্রাম শুরু হলো। 13 নভেম্বর 1971, ঝালকাঠি জেলার নলিছড়ি উপজেলার চাচুইড এলাকা। তখনও মুক্তিযোদ্ধাদের সবাই এসে উপস্থিত হননি। বীরোত্তম শাহজাহান ওমরের দলের কাছে তখন একটি এসএলআর, একটি 2 ইঞ্চি মর্টার ও একটি 22 বোর রাইফেল ছাড়া আর কোনো অস্ত্র নেই। তাতে কি, ওই অবস্থাতেই পাকিস্তানি সেনাদের ওপর তিনি হামলা করার সিদ্ধান্ত নেন। এর মধ্যে আরও 2টি উপদল এসে তার সাথে যোগ দেয়। ওদিকে বরিশাল ঝালকাঠি থেকে পাকিস্তানিদের সাথেও যুক্ত হয় সেনারা। সেই রক্তক্ষয়ী যুদ্ধ চলে 14 নভেম্বর সারাদিনও। শেষমেশ পিছু হটে পাকিস্তানি সৈন্যরা। মেজর নাদের পারভেজ তার নেতৃত্বে প্রায় 1000 খানেক পাকিস্তানি বাহিনী, সাথে ইপিআর, পুলিশ, আনসার, যাদের যারা ছিল রাজাকার, পিছনে তারা আমাকে প্লেন থেকে, গানবোট থেকে এবং ফুটপথে, বরিশাল ঝালকাঠি একটা রাস্তা আছে সেই রাস্তায়, বরিশাল নবগ্রামের রাস্তা সেই রাস্তা দিয়ে তারা আমার চতুর্দিকে আক্রমণ করলো। তা আমরা যেহেতু আগেই প্রিপেয়ার ছিলাম, সেই যুদ্ধে আমরা জয়লাভ করি। এই যুদ্ধের খবর সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচারিত হয়। প্রচুর হতাহত করি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদের সময় হলো বিরতির, আরও সংবাদ নিয়ে ফিরছি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। আগামীকাল থেকে ব্রিটেনে শুরু হচ্ছে ফাইজার ও বায়ো এনটেকের করোনা ভ্যাকসিনের টিকাদান কর্মসূচি। এরই মধ্যে ব্রিটিশ হাসপাতালগুলোতে পৌঁছে গেছে ভ্যাকসিন। যুক্তরাষ্ট্র ও জার্মানির যৌথ উন্নয়নে করা এই টিকা সংরক্ষণ করতে হবে -70°C। বিশ্বের অনেক হাসপাতালেই তাপমাত্রায় টিকা সংরক্ষণের ব্যবস্থা নেই, ফলে নিরাপদে ভ্যাকসিন সংরক্ষণের জন্য নতুন করে রেফ্রিজারেটর উৎপাদন করছে ব্রিটেন। এ ভ্যাকসিনের মাধ্যমে যুক্তরাজ্যে করোনা মহামারীর ইতি ঘটবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ চিকিৎসক টিফিন অধ্যাপক স্টিফেন পয়েস। তবে যাদের টিকাটি প্রয়োজন তাদের সকলের দেহে প্রয়োগ করতে কয়েক মাস লেগে যাবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে চীনা কোম্পানি সিনোভ্যাকের করোনা ভ্যাকসিনটির প্রথম চালান পেয়েছে ইন্দোনেশিয়া। রোববার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সবচেয়ে বড় ভাস্কর্য স্থাপন করা হয়েছে চট্টগ্রামে। 1991 সালে মুক্তিযুদ্ধ ও জিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউসকে করা হয় জিয়া স্মৃতি জাদুঘর, আর 2006 সালে এটির সামনে নির্মাণ করা হয় এই ভাস্কর্য। আরও জানাচ্ছেন শেখ জায়েদ।
রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। ব্রিটিশ আমলে তৈরি চট্টগ্রাম সার্কিট হাউসকে 1991 সালে তৎকালীন বিএনপি সরকার জিয়া স্মৃতি জাদুঘরে পরিণত করে। 2006 সালে অর্ধ কোটি টাকা ব্যয়ে জিয়ার একটি ভাস্কর্য নির্মাণ করা হয় এখানে। এই ভাস্কর্য রক্ষা সহ জিয়া স্মৃতি জাদুঘরে গত 14 বছরে অন্তত 30 কোটি টাকা ব্যয় করেছে সরকার। এই জাদুঘরে আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সরঞ্জাম, জিয়ার ব্যবহৃত ব্যক্তিগত কিছু সামগ্রী। সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই জাদুঘরের জন্য চলতি অর্থ বছরেই বরাদ্দ ছিল 2,04,00,000 টাকা, যা আগের অর্থ বছরে ছিল 2,05,00,000। এছাড়া পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি শহরেও আছে জিয়াউর রহমানের আরও একটি ভাস্কর্য। শহরের মুসলিম পাড়া মোড়ে বিএনপি চারদলীয় জোট সরকারের আমলে এটি স্থাপন করা হয়। শেখ জায়েদ, নিউজ 24। দর্শক, সংবাদের সময় হলো, আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি। চট্টগ্রামে শীতকালীন সবজির আশানুরূপ উৎপাদন হয়েছে, বাজারে সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে, তবে আলুর দর এখনও চড়া। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 টাকা দরে। সবজির দর কিছুটা কমায় স্বস্তিতে ক্রেতারা। বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন ভোক্তারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ চট্টগ্রামের শঙ্খ নদীর পাড়েই এবছরও শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। ভোর হতে না হতেই নৌকায় করে সবজি নিয়ে আসছে দোহাজারি বাজারের কৃষকরা। বিভিন্ন বাজারে সবজির সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে। পাইকারি বাজারে মূলা বিক্রি হচ্ছে 10 টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে যে বেগুন বিক্রি হয়েছে কেজি প্রতি 70 টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে 40 টাকা দরে। তবে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 টাকা দরে। উত্তরবঙ্গের যা তো সবজি আছে সবগুলো মানে আমদানি বেড়ে গেছে সরবরাহ, সেই জন্য আমাদের সবজির দাম কমে গেছে। আলুর দাম এখন নতুন আলু আসতেছে তো এখন কম আসতেছে, যদি বেশি আসে তাহলে দাম কমে যাবে। সব ধরনের সবজির দাম কমায় কিছুটা স্বস্তিতে সাধারণ ক্রেতারা। প্রিভিয়াস সময়ের সাথে একটু কম্পেয়ার করি তাহলে অনেকাংশে বলা যায় কমে গেছে। আলুর দাম এখনো কমেনি, এখন যেমন যেগুলো ভরো আলু আর কি এগুলো 45 টাকা, আর বগুড়ার যেগুলো দেশি আলু এগুলো এখনো 55 টাকা করে বিক্রি হচ্ছে। এদিকে কৃষি কর্মকর্তা বলছেন, চট্টগ্রামে চলতি মৌসুমে সবজির আবাদ বেড়েছে, বাজার দর ভালো থাকায় লাভবান হচ্ছে কৃষকরা। আগাম যে সমস্ত সবজি চাষ করেছে সে সমস্ত আগাম সবজির, বিশেষ করে বাসকালিতে যে টমেটো চাষ করেছে সে টমেটোর তারা বেশ ভালো বাজার মূল্য পেয়েছে। কৃষকগুলো এতে অনেক লাভবান হবে এবং ওই বাসকালির দেখা থেকে অন্যান্য অঞ্চলেও কৃষকগণ টমেটো সহ অন্যান্য ফসলের সবজির আগাম সবজি চাষ করতেছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আরও বেশি পরিমাণে সবজি রপ্তানি করা হলে ভালো দামও পাবে কৃষকরা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সকালের সংবাদের সময় হলো, আরেকটি বিরতির সঙ্গে থাকুন, ফিরছি। নারী ফুটবল লিগে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নিজেদের 11তম ম্যাচে কাছাড়িপাড়া একাদশকে 13-1 গোলে হারিয়েছে তারা। পুরো আসরে এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 105টি গোল দিয়েছে সাবিনার দল। হ্যাট্রিক করেছেন সাবিনা ও তহুরা, হ্যাট্রিক সহ 5 গোল করেছেন সাবিনা। 11 ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট 33। বিস্তারিত প্রতিবেদনে, কমলাপুরের টার্ফে কিংস নারী দলের শিরোপার উল্লাস। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া নারী ফুটবল লিগে একচেটিয়া আধিপত্য বসুন্ধরা কিংস নারী দলের। প্রথম আসরে লিগ শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করা বসুন্ধরা কিংস পুরুষ দলের সাফল্যের ধারাবাহিকতা রাখলেন সাবিনা কৃষ্ণারা। কাছাড়িপাড়ার জালে প্রথমার্ধে 8 গোলের 5টি এসেছে সাবিনার পা থেকে, তহুরা নার্গিস আর মারিয়া মান্ডার বাকি 3 গোল। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক কিংসের আক্রমণ ভাগ, 54 ও 73 মিনিটে 2টি গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন তহুরা। 51 ও 84 মিনিটে স্বপ্নার জোড়া আঘাত, শেষে 88 মিনিটে শিউলির গোল, 70 মিনিটে কাছাড়িপাড়ার একমাত্র গোলটি দেন আশা। ফুটবল যখন খেলাটা হয় তখন সব কিছু এত ইজি বলা যায় না আসলে, কে কখন কখন ভালো করে খেলবে কে খারাপ করে ফেলবে, তবে আমরা মানে ভালো করার চেষ্টা করেছি এবং ভালোটার জন্য অব্যাহত থাকে। একচেটিয়া আধিপত্যে শিরোপা জেতায় খুশি দলের খেলোয়াড়রা, তবে সামনের দিনগুলোতে আরও প্রতিযোগিতামূলক লিগ হবে বলে প্রত্যাশা বসুন্ধরা কিংস ফুটবলারদের। গত লাস্ট হচ্ছে 2টা লিগ কিন্তু পুল দিয়েছিল, সো ওই সময়টা লিগটা একটু মোটামুটি আমরা
এনজয় করেছি। বাট এই এখন যদি ওই সিস্টেমটাই করতো, পুলের যদি এক এক টিমে আটটা বা নয়টা প্লেয়ার দিত এবং কিছু ফরেন প্লেয়ার যদি অ্যাড করে দিত, আমার মনে হয় যে আরো কম্পিটিটিভ হতো। প্রথমের দিক দিয়ে একটু ডাউন হলেও আমরা আবার এটা রিকভার করছি ইনশাল্লাহ। সো আমাদের লক্ষ্য যেটা ছিল চ্যাম্পিয়ন হওয়া, আমরা এইসব লক্ষ্যে পৌঁছেছি। 9 ডিসেম্বর এফসি উত্তরবঙ্গের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, News24, ঢাকা। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে আজকের প্রথম ম্যাচে চট্টগ্রামকে 7 রানে হারিয়েছে ঢাকা। মিরপুর হোম অফ ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 23 রানে নাঈম তানজিদ ও সাব্বিরের উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। তবে চতুর্থ উইকেটে ইয়াসির আলীকে নিয়ে ম্যাচের হাল ধরেন মুশফিক। মুশফিকের 74 রানে ভর করে স্কোরবোর্ডে 145 রান জমা করে ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে চট্টগ্রামের ইনিংস থামে 138 রানে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে 5 উইকেটে হারিয়েছে খুলনা। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 145 রান তোলে রাজশাহী। জবাব দিতে নেমে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে মাহমুদুল্লাহ সাকিব আল হাসানদের সঙ্গে একই দলে ঠাঁই পেলেন মাশরাফি বিন মুর্তজা। 4 দলের লটারিতে অভিজ্ঞ পেসারকে দলে পেয়েছে জেমকন খুলনা। মাশরাফিকে পাওয়ার লড়াইয়ে আরও ছিল ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার লটারিতে বিসিবি পরিচালক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুসের তোলা টোকেনে ছিল খুলনার নাম। টুর্নামেন্ট শুরুর আগেই অনুশীলনে নামলেও ইঞ্জুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন মাশরাফি। তবে ইঞ্জুরি থেকে ফিরে ফিটনেস টেস্টে পাশ করেছেন তিনি। এরপর থেকেই মাঠে নামার অপেক্ষায় ছিলেন মাশরাফি। শিল্পীর শিল্পকর্ম উজ্জীবিত করে মানুষের মন, আবার কখনো এই শিল্পকর্মই হয়ে ওঠে মানবিকতার প্রত্যয়, বেঁচে থাকার অনুপ্রেরণা। সে লক্ষ্যেই এক ঝাঁক শিল্পীদের শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী প্রদর্শনী। নামকরণ করা হয় করোনার বিরুদ্ধে শিল্প। সুকন আমির প্রতিবেদন। শিল্প কখনো মানুষকে ভাবায়, কখনো শেখায়, আবার এই শিল্পই মানুষের জন্য হয়ে ওঠে মানবিকতার প্রত্যয়। করোনার দুঃসময়ে নিজেকে বাঁচিয়ে রাখতে মানসিক জোর বড্ড প্রয়োজন। সে লক্ষ্যেই এক ঝাঁক শিল্পীদের শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয় করোনার বিরুদ্ধে শিল্প শীর্ষক প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজিত এই প্রদর্শনীতে ঠাঁই পায় 325 জন চিত্রশিল্পীর চিত্রকর্ম। সাময়িক ঘটনাবলীর পাশাপাশি নান্দনিকতার ছোঁয়া মেলে ফ্রেমের উঠোনে। করোনা পরিস্থিতির কারণে গ্যালারির পাশাপাশি শিল্পকলা একাডেমির ওয়েবসাইট থেকে অনলাইনে ভার্চুয়াল ডিসপ্লের মাধ্যমেও প্রচার করা হয় এসব চিত্রকর্ম। সুকন্যা আমির, News24, ঢাকা। দর্শক, এই ছিল News24 সকালের সংবাদের আয়োজনে। ধন্যবাদ পুরো সময় সাথে থাকার জন্য।